নমস্কার ফ্রেন্ডস সো আজকের প্রশ্ন হচ্ছে হোয়াই দি সারফেস অফ দ্য আর্থ ইজ আন ইভেন আই হোপ ইউ হ্যাভ ইউ অল হ্যাভ সিন দ্যাট আর্থ ইজ সামহার এ কনসিস্ট অফ মাউন্টেন সামহার ইজ প্লেটো অ্যান্ড সামহার ইজ আ ফ্ল্যাট প্লেন রাইট তুমি কোথাও দেখছো যে ধান চাষ হচ্ছে কোথাও দেখছো চা চাষ হচ্ছে যেখানে পাহাড়ি অঞ্চল আবার কোথাও যেখানে মালভূমি সেখানে চাষবাসই হয় না মানে একদম পাথুরে অঞ্চল সেখানে মেনলি খনি থেকে যে কাঁচামাল সেগুলো পাওয়া যাচ্ছে খনিজ পদার্থ তোলা হচ্ছে তো এইভাবে দেখতে পাচ্ছি যে কোথাও সমান কোথাও উঁচু কোথাও নিচু এই যে আর্থের যে ভ্যারিয়েশন অফ দ্য সারফেস তো এই উঁচু নিচুটা কেন রয়েছে হোয়াই দি সারফেস অফ দ্য আর্থ ইজ আন ইভেন সো আজকে জেনে নিই চলো तो मेन कारण हे कन्फ्लिक्टूवीन एंडोजेनिक एंड एक्सोजेनिक फोर्सेस सो फर्स्ट यू नीड टू नो व्हाट इज एंडोजेनिक फोर्सेस एंड व्हाट इज एक्सोजेनिक फोर्सेस, राइट एंडोजेनिक फोर्सेस आर दोज व्हिच ऑपरेट्स अंडर द अर्थ सर्फेस एंड एक्सोजेनिक फोर्सेस इज कम्पलीटली रिवर्स मतलब एक्सोजेनिक फोर्सेस आर ऑपरेटिंग ऑन दर्फेस ऑफ द अर्थ एक्साम्पल Of endogenic forces are the volcanoes, earthquakes, plate tectonics, etc. Right, these are the endogenic forces, and exogenic forces are wind, wind erosion, wind deposition, river erosion, river deposition, glaciers, okay, weathering. These are the exogenic forces or exogenic processes.

পৃথিবীটাকে বেশিরভাগ সময়ে ভূমিকম্প হলে কখনো জমি নিচে বসে যায় কখনো উঁচুতে উঠে যায় সেটা হয় কিন্তু বেশিরভাগ সময়ে যে এন্ডোজেনিক ফোর্স সাপোজ ভল কেন সেগুলো কি ট্রাই করছে না যে পৃথিবীটাকে একটু উঁচুতে তুলে দিতে মানে পৃথিবী মোট কথা এন্ডোজেনিক ফোর্সেস যাই ট্রাই করছে না কেন হয় কোথাও উঁচু করে দিচ্ছে কোথাও নিচু করে দিচ্ছে এদিকে আবার এক্সোজেনিক ফোর্সেস কি করছে যেখানটা এন্ডোজেনিক ফোর্সেস প্রভাবে ফোর্সেসের ফলে উঁচু হয়ে গেল সেখানটা গিয়েও আবার ক্ষয় করতে শুরু করছে এক্সজেনিক ফোর্সেস উইন্ড তারপরে গ্লেশিয়ার রিভার এগুলো ওখানটা গিয়ে ক্ষয় করছে আবার ওই ক্ষয়িত পদার্থগুলো এন্ডোজেনিক ফোর্সেস ফলে যেখানটা নিচু হয়ে গেছিলো সেখানে এসে আবার জমা হচ্ছে রাইট সেখানে এসে আবার জমা হচ্ছে তো এইভাবে একটা যে কনফ্লিক্ট চলছে এন্ডোজেনিক আর এক্সজেনিক এক্সোজেনিক ফোর্সেসের মধ্যে দুটো যে কনফ্লিক্ট চলছে দুটো ফোর্সের মধ্যে তার ফলে আমাদের আর্থ সারফেসটা আনইভেন হয়ে যাচ্ছে ঠিক আছে ওই যে ক্ষয় করে আনছে এরপরে ওটা সাপোজ সমান করে দিল এবার আবার এন্ডোজেনিক ফোর্স আসবে আবার কোথাও উঁচু হবে কোথাও নিচু হবে এইভাবে কনফ্লিক্ট চলতেই থাকবে এবং আর্থ সার্ফেস যেটা সেটা আন ইভেনই থাকবে যতদিন এই কনফ্লিক্ট বিটুইন এন্ডোজেনিক ফোর্সেস অ্যান্ড এক্সোজেনিক ফোর্সেস উইল এক্সিস্ট ওকে সো হোয়াই দি সারফেস অফ দ্য আর্থ ইজ আন ইভেন ইটস দ্য দ্য মেন পয়েন্ট ইজ দ্যাট ইট ইজ দি কনফ্লিক্ট বিটুইন এন্ডোজেনিক অ্যান্ড এক্সোজেনিক ফোর্সেস রাইট

কখনোই আমাদের আর্থ সারফেসকে লেভেল প্লেনে পরিণত করতে পারবেন না থ্যাংক ইউ